কত সুন্দর চারদিক, খুব আনন্দ পেয়েছে দেখে, নাচানাচি শুরু করে দিয়েছে। পুকুর, গাছপালা, সর্ষা ক্ষেত, অনেকের কাছে এটা স্বাভাবিক, আমরা এগুলো পাই না বলে আমাদের কাছে অনেকটাই অস্বাভাবিক। গুড মর্নিং সকলকে, হ্যাপি সানডে। তো সানডেতে আমরা আজকে বাড়ি বসে নেই, মানে আমি আজকে আর বাড়ি কাজ করছি। সানডে ইজ ফানডে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যদি আমাদের লেট হয়ে গেছে তো পেছনে দেখো নতুন লেট হওয়ার কারণ পিছনে বসে। তো রিমি যাচ্ছে আমাদের সঙ্গে, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একজন স্যারের ছেলের অন্নপ্রাশন, তো আমরা যাব রানাঘাট। তো যাচ্ছি, যখন সাজুগুজু করেছি যখন, তখন ভাবলাম যে ব্লগটা করে নিই ছোট করে। তো চলো আমাদের সঙ্গে, তোমাদের সকলকে মানুষের জীবনে স্বাগত। আমাদের এখন একটা ম্যাডাম অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করছে এই জেনার জন্য, তো চলো ওকে, ওনাকে নিয়ে আমরা রওনা দেবো। কিছু বললে না সর্দি রিমিকে? না, আমি রিমি কিছু কিছু প্রবলেম জানি বলে আমি কিছু বলি না। এটা রিমি প্রবলেম না, এটা ট্রাফিকের প্রবলেম হয়েছে। ঠিক আছে চলো, এবার ফাইনালি সারা রাত্রি ঘুম হইল না, মশারি কামড়ে মরি হায় রে। এটা কিন্তু এক্ষুনি ছোটদির বানানো, এটা কিন্তু কপিরাইট ক্লেম হবে না। এখন হল্টিং হল্টিং এ হচ্ছে, এখন সাজুগুজু, এই যে কি কি কিনেছে ফেলে দিয়েছে বেটা, দিয়ে সাজুগুজু হচ্ছে। আর এই যে কেক খেতে বসে গেছে, আর এখনো ঝিমাচ্ছে, এ এখনো উত্তেজিত হয়নি, এখনো ঝিমাচ্ছে। আর আমরা এখন চা খাবো, এটাকে হচ্ছে সজীবিত করার জন্য আমরা চা খাবো। বাড়ি থেকে ফিনিশ করে নিয়ে এসেছি, তো চলো এর সাজা কমপ্লিট হোক, আমরা এখন বিস্কিট খাবো। আর এই যে সর্ষের ক্ষেত দেখো, সেই লাগছে। ও বাবা সিংহাসন দেখো, ওয়া সেই সেই রাস্তাটা
করে আলসা দেখবে কত সরু, দাঁড়া দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। ওই সর্ষের আল ধরে আমি আর রিমি, ওই যে যাচ্ছে, আমি আর রিমি এখন হাঁটতে বেরিয়েছি, চলো কত দূর যা যায় দেখি। ছোটকুর অন্ন প্রাশনে আমরা এসছি, এই হচ্ছে আমাদের মহানায়ক। হ্যাঁ, ঘুরতে গেছিল, এখনই এসছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও কি কি কিনে এনেছে, কি নিয়ে এসেছে বলছি, নিয়ে এসেছে, হ্যাঁ এই যে সব এসে গেছে আমাদের স্কুলের সব। স্যার আজকে হেভি খুশি, স্যার বিশাল জিনিস পেয়ে গেছে, দেখাবো পরে দেখাবো। এবার ফটো সেশন সব একসাথে। ছবি তুলে দিচ্ছি মালা কিরে, ফুর্তি দেখো, শুধু মনে ফুর্তি দেখো। বাবা কেমন আছো বাবা? রিমি আলটা কি ফাটাইছিল নাকি নাচের পর ফাটলো? স্যার কোথায় যাচ্ছেন? আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি, ভীষণ মজা হলো পলাশের ঘরে। তো এখন যাবো, কোথায় যাবো স্যার? আমাদের বাড়িতে, আমাদের গাড়িতে এখন স্যার ওদিকে রাস্তা রাস্তা খুঁজছে, আমরা যাবো এখন জলেশ্বর মন্দির, তাই তো? জলেশ্বর মন্দির যাবো, তো ওই মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো শুধু কি লাগছে, এই যে দেখো পটল, দেখো দেখো শুধু, এবার লাউ আছে, চলো চলো দেখাই লাউ। দেখো ছোটদি হেভি খুশি পেয়েছে লাউ দেখে, দেখো কোথায় নিয়েছে ফুলের বাহার, বিয়ে সর্বনাশ। এখন ফুল তুলছে, রিমি এনাও, স্যার এখন রিমিকে ফুল দিচ্ছে। সুন্দর বাগান দেখলাম, খাওয়াই ফুল গুলেছি, দেখো ছোটি ফুলটা একটু নিচের দিকে লাগালে ভালো হতো,
রাখো। একটু লম্বা করে ভাঙ, তাহলে জলে দিলে অনেকদিন থাকবে। এই যে আমরা এখন জলেশ্বর মন্দিরে এসেছি, জলের নিচে মহেশ্বর, সেই থেকে জলেশ্বর। এটা খুব এখানে মানে খুব ফেমাস। এটা হচ্ছে বনগার গাইঘাটা লাইনে, অনেকেই জানে, যারা এখানকার তারা তো জানে। ভালোই লাগছে মন্দিরটা দেখতে, অনেকটা উঁচু। এই যে এখানে জল চারদিকে, কেন জলেশ্বর বলে এখনো বুঝিনি, যাই তাহলে বুঝবো। জলের নিচে আছে বোধ হয় জল, কোনো কেস আছে, জুতোটা রেখে তারপর যাই। এই হচ্ছে জলেশ্বর মন্দির। এটা জলেশ্বর জলের নিচে না ঠিক, চারদিকে জল আর তার পাশে ওইদিকেও জল আছে, তার মধ্যে এই মন্দির। জলের নিচে মন্দির, এই হচ্ছে মন্দির। এইখানে এমনি বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে, আর মেন যে বিগ্রহটা এখানে কথিত আছে, এই যে জলের মধ্যে মেন বিগ্রহটা আছে, দেখা যায় না, ভেতরে ডোবানো আছে। সারাদিনের এই গ্রাম্য পরিবেশে থাকতে তো আমাদের ভীষণ ভালো লাগলো, মাঠ ঘাট ফুল পাখি ভীষণই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।